আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মুক্তা ইসলাম জান্নাত। আমি আবারও চলে আসছি আমার চ্যানেল বিডি ব্লগার জান্নাত থেকে। আমি আপনাদের আজকে ভিন্ন স্বাদের একটি রেসিপি দেখাবো, তো চলুন চলে যাই রান্নায়। তো এই তো আমি চলে আসছি, চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তো আমি আজকে পুঁই শাকের ফল দিয়ে রুই মাছ রান্না করব, সেটা কিভাবে করছি সেটাই দেখেন। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই যে রুই মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নেব। তো এখানে আমি 4 পিস মাছ দিয়েছি। এই মাছটা আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো সেই ফাঁকে আমি একটা ছোট্ট কথা বলে নিচ্ছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আমি এখানে কিছু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এটাকে আমি একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম হচ্ছে আদা। আমি আদা পেস্ট 1/2 চামচ দিয়েছি আর রসুন পেস্টটা 1 চামচ দিয়েছি। তো এটাকে একটু ভেজে নিচ্ছি আমি। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আপনারা যে পরিমাণ খান সেরকম দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। তো এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফলগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু বড় বড় থাকে, আমি একটু সাইজ করে কেটে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি একটু মশলার সাথে মিশিয়ে নেছি, তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। তো এই তো দেখুন আমার কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে, এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলে পানি দিয়ে দেব। এটা কিন্তু ভাজি করে খাওয়া যায়, আবার শুটকি দিয়ে রান্না করেও খাওয়া যায়। তো আমি মাছ দিয়ে রান্না করেছি, খুব খেতে ভালো হয়েছিল, আপনারাও খাবেন, খুব টেস্টি একটা খাবার। তো আমি ঝোলে পানিটা দিয়ে দিয়েছি। আমি এখানে মাছগুলো দিয়ে দিব, ভেজে রেখেছিলাম মাছগুলো সেটা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো এই তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো গাইস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে অল অপশনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, বাই বাই।